শহর সুবিধা বঞ্চিত মানুষ সকলের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর ফক্কতুন অব্যাহত আছে সেহরি ও ইফতার বিতরণ। মেয়ের 8 তারিখ শনিবার বিয়েলে শহরের আগ্রাবাদ এক্সেস রোড ও ফতেঙ্গা সমুদ্র সৈকত সহ বিভিন্ন এলাকা মেয়রের ফক্কতুন ইফতার বিতরণ করায়। মেয়রের পক্ষে ইফতার বিতরণ গজ্জি সমাজসেবক সাইফুল করিম চৌধুরী। আমরা লক্ষ দর্শক যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজাউল ভাইয়ের রাস্তার একটি রেজাউল করিম চৌধুরীর মৃত্যুযুদ্ধ এবং চট্টগ্রামের মানুষ বিপুল ভোটে তেরো জয়যুক্ত করছি। রেজাউল ভাই দীর্ঘ এক বছর ধরে করোনাকালীন এই লকডাউন মানুষের চট্টগ্রামের মানুষের পাশে আছে, অসহায় মানুষের, এবং এই ধারাবাহিকতার রক্ষায় আরও রমজান মাস সমিতি পবিত্র রমজান মাসে তাঁরা এই রেজাউল ভাইয়ের পক্ষতুন আরা এই ইফতার এবং সেহরি খাবার বিতরণ করুন প্রতিদিন প্রতিনিয়ত মানুষের, অসহায় মানুষের কাছে এবং বিভিন্ন এলাকা থেকেই আরা বিভিন্ন জায়গাতে যাই যায় পৌঁছে দিন খাবার সামগ্রী। এ সময় তার উপস্থিত আছিল নগর যুবলীগের সদস্য আসিফ মাহমুদ, মোহাম্মদ রাশেদ, একরাম, সানাউল ইসলাম সহ আর বদকিয়া। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।